চট্টগ্রামে ওষুধের পাইকারি বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে নয় প্রতিষ্ঠানকে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নগরের হাজারী গলির দুটি মার্কেটে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, অনুমোদনহীন ওষুধ বিক্রি, নকল ওষুধ তৈরি এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট না থাকায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠানগুলো থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধও জব্দ করা হয়। অবৈধ ওষুধ তৈরি, বিক্রি বন্ধ ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। 70-80 ভাগ ওষুধ অবৈধ। অবৈধ মিন্স ফিজিশিয়ান স্যাম্পল আছে এবং তারা আনরেজিস্টার্ড ওষুধ, আবার কারোরই ইয়ে নেই, রেজিস্টার্ড ফার্মাসিস্ট নাই। আমরা 9টি প্রতিষ্ঠানকে 1,39,000 টাকা জরিমানা করেছি।